প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব আরবি বর্ণমালার মাখরাজ মাখরাজ কি কেনই বা মাখরাজ করব কারণ মাখরাজ এই কারণে করতে হবে এখানে একটা আয়াত রয়েছে সুরা মুজাম্মেলে চার নম্বর আয়াত সেখানে কি লেখা রয়েছে ওয়া রথ তিল করো আনা তারতিলা ওয়া মানে এবং রত মানে তেলাওত করুন বা তেলাওত করো এখানে আদেশ করছে এটা একটা ভার ফেল মানে আমর ফেলে আমর এটা আদেশ করছে কি আদেশ করছে ওর তিলি মানে তেলাউৎ করো আল কোরআনা কোরআনকে তেলাউত করো আলিফ লাম যদি থাকে তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায় কোরআনকে অন্য সাবজেক্টকে না ঠিক কোরআনকে বলছে যে রত তিলি মানে তেলাউত করো কীভাবে পড়বে তারতিলা তারতিলের সঙ্গে তারতিল জৃষ্টি কি তারতিল হচ্ছে সুন্দরভাবে পড়াকে বা সুমিষ্ট সুমিষ্টে পড়াকে বলে তারতিল যেহেতু এইটা আমাদেরকে সৃষ্টিকর্তা নির্দেশ করেছে এই কারণে আমাদেরকে মানে কোরআন সাহেবটাকে শুদ্ধভাবে পড়তে হবে আর কোরআনকে শুদ্ধ পড়ার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস শিখতে হবে সেটা কি এক হচ্ছে মাদ ও মাখরাজ মাদের ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে আপনারা দেখে নেবেন আর মাখরাজ যেটা সেটা আজকে আমরা আলোচনা করবো মাখরাজ কি এই সম্পর্কে মাখরাজ হচ্ছে আরবি যে বর্ণমালাগুলো রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো বর্ণ রয়েছে বা হরফ রয়েছে সেগুলোকে যেখান থেকে উচ্চারণ করব এই উচ্চারণ স্থলকেই বলা হয় মাখরাজ এখন আমরা দেখব আরবিতে টোটালে কটা বর্ণ রয়েছে টোটালে রয়েছে উনত্রিশটা বর্ণ সতেরো জায়গা থেকে বের করব মানে গলা থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত সতেরো জায়গা থেকে বের করার নামই হচ্ছে মাখরাজ এবার কিভাবে সেইগুলোকে উচ্চারণ করতে হবে সেই সম্পর্কে আমরা এখন ধাপে ধাপে এগিয়ে যাব এইটা যদি আমি গলা ধরি গলা থ্রট এইটা খাদ্যনালী এই প্রান্ত একটা এখানে একটা এইটা তিনটে পার্ট করলাম এই গলাটাকে তিন ভাগে বিভক্ত করলাম এক হচ্ছে যেটা বুকের সঙ্গে লেগে আছে একটা পার্ট যেটা মিডিল আছে একটা পার্ট আর যেটা গলা শেষ প্রান্ত ঠিক জিউভার গোড়াটা যেখানে লেগে আছে সে একটা পার্ট ধরলাম তাহলে এই যে প্রথম যে পার্ট রয়েছে যেটা বুকের সঙ্গে লেগে আছে সেখানে হামজা আর হচ্ছে ছোট হে হামজা হা হা দেখতে এই রকম রয়েছে আর আরেকটা রয়েছে এই যে জিমের পর যে হাটা রয়েছে সেইটা না কিন্তু একদম লাস্টে যে হাটা রয়েছে ছোট এটা বলে ছোটো হা এটা বলে বড়ো হা এইটাকে আমরা এখন উচ্চারণ করব কিভাবে না একদম গলার শুরু আর হচ্ছে গলার শুরু আর বুকের কাছে যেটা লেগে আছে সেই গলার শুরু থেকে আমরা উচ্চারণ করব দুটো বর্ণ এক হচ্ছে হা আর একটা হামজা হা হামজা এবার আমরা কীভাবে প্র্যাকটিস করব সেগুলো সেগুলো পরে আমি দেখেছি আর একটা উচ্চারণ হচ্ছে গলার মিডিল থেকে হবে আইন আর আরেকটা রয়েছে আইন আর এই যে যাকে আমরা বড় হা বলছি জিমের পর যেটা রয়েছে সেইটা হ্যাঁ আইন হ্যাঁ এইটা হবে গলার মিডিল থেকে বের করব গলার একদম ওপর প্রান্ত শেষ প্রান্ত যাকে বলা হয় যেখানে আল জিবটা রয়েছে ঠিক ওইখান থেকে আরও দুটো অক্ষর বের হবে যে হইন আর খ তাহলে এই ছটা বর্ণ কোথা থেকে বেরোলো একদম গলার শুরু থেকে যেখানে বুক থেকে গলা রয়েছে একদম শ্রু রয়েছে হামজা হা এটা হচ্ছে গলার মিডিল থেকে হচ্ছে হ্যাঁ এইটা বড় হয়ে জিমের পর যে হাটা রয়েছে এটা আর এটা হচ্ছে আইন মানে গলার মাঝ থেকে গলার শেষ প্রান্তে যেখানে জিউভার গোড়াটা লেগে আছে বা আল রয়েছে সেখানে দুটো বর্ণ বের হবে এক হচ্ছে গইন হ গয়েন হ এইবার চলে আসুক এইটা আমি যদি এইটাকে জিউভা ধরি এইটাকে যদি আমি জিউভা ধরলাম জিউভা ঠিক গোড়াতে একদম গোড়া থেকে বের হবে এই যে কপ রয়েছে এই কপ জিউভার একদম গোড়া থেকে কপটা বের করার চেষ্টা করবো কপ এই জুভাটাকে আমি যদি দুই ভাগে ভাগ করে মিডিলে মিডিলের দুই ভাগে ভাগ করার পর এই প্রান্তটা যেটা একদম গলার সঙ্গে লেগে আছে সে প্রান্তকে আবার দুই ভাগে ভাগ করলাম এই এইটুককে তাহলে এইটুকে যে যেখানে কপ বের হয়েছিলো ঠিক তার আগে এই পোর্শানে বের হবে কাপ এটা বলবো কাপ এটা কপ এটা কোথায় বের হচ্ছে না একদম জুহভাটা যেখানে লেগে আছে তার ওপরের সঙ্গে যে ছাদ রয়েছে তালু তার সঙ্গে লেগে উঁচু নামে কপ তার একটু আগে হচ্ছে কাপ একটু আগে বলতে সে জুহভার মিডিলের ঠিক তার মিডিলটা এক মিডিল করার পর তার মিডিলে এইবার একদম জুহার মাঝখান থেকে বের হবে জিম শিন ইয়া সিন দুটো রয়েছে একটা তিন ফুটা বা তিনটে নোক্তা রয়েছে ওইটা বের হবে আর জিমটার ইয়াটা বের হবে জিউভার মেডিল ওপরে তালুর সঙ্গে ছাদের সঙ্গে লেগে জিম শিন ইয়া ইয়া বলবো যখন চাপ দিয়ে বের করবো তালুর সঙ্গে চাপ দিয়ে বের ইয়া এইবার আসি এই যে এই জিউভার যে এক পাশ এই দিকে তো দাঁত রয়েছে মাড়ির দাঁতগুলো এই দিকে রয়েছে বা মাড়ির দাঁতগুলো এই দিকে রয়েছে মাড়ির যে দাঁতগুলো রয়েছে আর জিহভার যে গোড়াটা জুহভার গোড়া আর দুই পাশে যে মাড়ির দাঁতগুলো রয়েছে তার সঙ্গে ঠেকে উচ্চন হবে আর একটা বর্ণ সেটা দদ। আমরা দোয়াতও বলবো না আমরা জোয়াদও বলবো না জুভার গোড়া দুই পাশে মাড়ির দাঁতের সঙ্গে ঠেকে উচ্চন হবে হ্রদ বলবো না যে জদ বলছে না যে দোয়াত হ্রদ মানে যে ঠেক মানে ঠেকে দিলাম থেকে দরপার যেটা উচ্চারণ হবে সেটাই হবে দদের উচ্চারণ হদ এই বারাসী জিউভার যে আগাটা রয়েছে জিউভার আগা এই যে আগা এইখানে তো মাড়ির দাঁত সামনে যে পাটির দাঁতগুলো রয়েছে এই জিউভার আগা ওপরে পাটির দাঁতের গোড়াতে সব দাঁতে এখানে নির্দিষ্ট দাঁত বলা নয় কিছুটা দাঁত এই দাঁতের গোড়ার সঙ্গে উচামে লাম লাম যখন লাম বলবো জিউভা এই যে এটাকে যদি আমি জিউভা ধরি তার দুই পাশে আগাটা উপরে পাটি দাঁতের কিছুটা অংশ নিয়ে ঠেকবে দাঁতের ঠিক উপরে বা গোড়ার দিকে কিছুটা অংশ নিয়ে ঠেকবে সেখান থেকে ওই লাম লাম আর নুন আরেকটু জুভার আগা জুভার আগা ঠিক ওপরে পাটিবার দাঁতে গোড়ায় ঠেকবে না দাঁতের না গোড়ায় ঠেকে উঁচু যে ছাদটা রয়েছে উঁচু অংশ ওইখান থেকে ঠেকবে বের হবে নুন আন দেখো আন নুন উচ্চারণ করতে যখন হচ্ছে তখন জিউভার আগা কিন্তু ঠেকছে না দাঁতের এই ওপরে পাটি যে দাঁত রয়েছে তার গোড়ার সঙ্গে ঠেকবে না কিন্তু লাম উচ্চারণ করতে ঠেকবে যেমন আলিফ লাম জবর আল মানে ঠেকছে কিন্তু আলিফ নুন আন ঠেকছে না উঁচু অংশে ঠেকবে তাহলে জিউভার আগা ওপরের পাটি দাঁতে যে গোড়ার নিচে যে একটা উঁচু অংশ রয়েছে সে উঁচু অংশ থেকে আর লাম বের হবে জিউভার আগা ওপরে পাটি যে দাঁতের গোড়াগুলো রয়েছে সে দুটো দাঁত না কিন্তু তিন চারটে দাঁত মিলে যে গোড়াগুলো রয়েছে সেখানে ঠেকবে এইখান থেকে আরেকটা বর্ণ বের হবে সেটা র র কখন বেরোবে না ওই জিহ্বার আগা এবার জিউভার আগার যে পিটটা রয়েছে একটু পিঠটা বাঁকা হবে উঁচু অংশ হবে মানে দাঁতের গোড়াতে ঠেকবে না ঠিক ওই যে উঁচু যেখানে নুন বের হচ্ছিলো ঠিক ওইখানে উঁচু অংশে ঠেকবে কিন্তু জিহ্বার পিটটা একটু বাঁকা হবে আর আলিফ লাম আলিফ র যাবার আর র এমন একটা বর্ণ এর সিফাত মানে গুণ কি মানে উচ্চারিত হওয়ার পর দ্বিতীয় বা হয় আর মানে ডবল ডব খায় এটাকে হরফে তাকরার বলা হয় তাকরার কী জিনিস না একবার উচ্চারিত হওয়ার পর দ্বিতীয় বা চায় তাই আর মানে সবসময় কাঁপে জুবাটা আরও এই গেল রয়ের উচ্চারণ এইবার চলে আসলাম জিউভার আগা এই যে আমার আমাদের সামনে যে দুটো দাঁত রয়েছে ওপরকার পাটির যে দাঁত রয়েছে সামনে দুটো বড় দাঁত রয়েছে প্রত্যেকে এগুলো থাকে সেই দাঁতের গোড়াতে চলে যাবো আমরা সেই দাঁতের গোড়া থেকে বেরোবে এক হচ্ছে আধ আত্ম এই তিনটি কী কী বের হবে জিউভার আগা ওপরে যে পাটি দাঁতের সামনেকে দুটো দাঁত কিন্তু নির্দিষ্ট সামনেকে দুটো দাঁতের ঠিক গোড়াতে গিয়ে বেরোবে দাল এক হচ্ছে ডাল এক হচ্ছে ত আর একটা হচ্ছে তা একটা ত মোটা পোর হবে একটা তা যে ভাড়া গা দাঁতের ঠিক গোড়াতে এইবার এই গেল ওপরের পাটি এবার আসি নিচের দিকে নিচের পাটির দাঁতের ঠিক গোড়াতে যেমন সামনেকার দুই দাঁত রয়েছে উপকা পাটি বড় এবার ঠিক তার সোজা করে নিচে যে দুই দাঁত রয়েছে তার গোড়াতে ঠিক উচ্চন হবে জিউভার আগাটা ঠিক উচ্চন হবে আরও তিনটে হোক এক কি এক হচ্ছে সিন যে সিনটাতে মানে ফোটা নাই সিন আর আরেকটা বেরোবে সদ আরেকটা হচ্ছে জা রয়ের পর যে যা সেইটা তাহলে এখান থেকে কি বেরোবে সিন সদ জা এগুলো কোথায় না জিউভার আগা নিচে সামনেকা পার্টি যে দুটো দাঁত রয়েছে সামনে ঠিক তার গোড়া থেকে জুবাটা ঠেকে এই তিনটি বর্ণকুচন করব। তাহলে উপর পার্টি হয়ে হলো নিচের পার্টি হয়ে হলো জিহার গোড়ার দিকে হলো এবার চলে আসে আগাতে জিহুভার আগা সামনে কা যে বড়ো দুটো দাঁত রয়েছে তার ঠিক আগাতে ঠেকবে এরকম জিহার আগা সামনেকে পাটি যে দাঁতের ঠিক আগাতে ওইখান থেকে আরও তিনটে অক্ষর বের হবে এক হচ্ছে লাল জই জাল আর হচ্ছে জৈ আর একটা যেমন জালটা কিন্তু এখানে খুব নরম অক্ষ এটা মনে রাখতে হবে আর একটা বলে দিই সে বা সা তিনটে কি কি জিউ ভার আগা সামনে কা পাটি যে বড় দুটো দাঁত হয়েছে তার গোড়ায় যাব না এবার এবার তার আগাতে চলে যাব লাল খুব হালকা ভাবে জালটা খুব হালকা আর জয়টা ওখান থেকে বের হবে জিহার আগা সামনে দুটো দাঁত হয়েছে তার আগাতে কিন্তু যা জয়টা একটু মোটা হবে জ লাল জ আর সাটা ওখান থেকে হবে এখানেও হালকা সা সা আমার দাঁতের আগা পর্যন্ত হয়ে গেল মোটামুটি আর থাকলো শুধু দুই ঠোঁট এই দুই ঠোঁট থেকে দুই ঠোঁটে না আরেকটা হরপ আছে সেইটা বলে যে আগে সেটা হচ্ছে এই যে আমাদের ঠোঁটটা আছে নিচের পাটি যে ঠোঁটটা আছে এই ঠোঁটের মিডিল আর ওপরে যে বড় দুটো দাঁত রয়েছে তার আগায় ঠেকবে ফা হালকা ওটা হচ্ছে ফা ফাটা করতে বেরোবে না জিহবার যে নিচে না ঠোঁটের যে মিডিলটা রয়েছে নিচের পাটি ঠোঁটের মিডিল আর ওপর যে মোটা বড়ো দুই দাঁত আছে তার ঠিক আগাতে ঠেকবে ফা যখন ফা বলবো হালকা করে বাতাসও বের হবে ফা এখান থেকে একটা মাত্র বর্ণ বের হয় এইবার চলে এসে দুই ঠোঁটের মিডিল দুই ঠোঁটের মিডিল থেকে বের হবে এইখানে লিখি এক হচ্ছে বা আর একটা হচ্ছে ওয়াও আর এক মিম বা দুই ঠোঁটকে মিলে দেবো ঠেকে দেব বা আর একটা মিম মিমও দুই ঠোঁট ঠেকে যাবে মিম আর একটা হচ্ছে ওয়াও ওয়াও বলে দুই ঠোঁট ঠেকবে না কিন্তু গোল হবে ওয়াও ওয়াও এইগুলো হচ্ছে আমরা এতক্ষণ যা শিখলাম সেগুলোকে বলা হয় মাখরাজ মানে উচ্চারণস্থল আরবে এটে এবার মাখরাজটা সঠিকভাবে উচ্চারণ করতে হলে আর জিনিস করতে হবে সেটা কি না প্রত্যেকটা এইরকম আলিফ দেবো তার সঙ্গে যার মাখরাজ শিখব সেই বর্ণটাকে লিখব আর এটাতে জবর দেব আর আমি প্রথমে শিখছি যেমন এইটা প্রথম থেকে আবার শিখাচ্ছি হা এই হাটা লিখলাম যে যজম দিয়ে দিলাম তাহলে আলিফ হা জবর আহ এই যে আহ এইখানে আলিফ হামজা এবার দিলাম হামজা সবসময় ঝটকা উচ্চ নয় আলিফ হামজা জবর আহ এখানে আলিপ না বলে এটাকেও হামজা বলা হয় মানে আলিপের উপর হরকত পড়লে সেটা হামজা যায় তাহলে হামজা হামজা জবর বলতে পারি হামজা হামজা জবর আ আ এরকম একটা মানে ঝুল হবে এইবার আসি এইটা মিডেলটা আলিফ হা জবর বা হামজা হা জবর আহ আহ বলবো তো বাতাসটা বের হয়ে যাবে পেটের বাতাস বের হবে এবং গলা মিডল থেকে চেষ্টা করব আলিফ বা হামজা আইন বলার সঙ্গে সংসে গলার মিডিল থেকে চেষ্টা করব বের করে একটু ভাজ করে আলিফ আইন জবর আ একটু গলা মিডিল থেকে আলিফ বা হামজা এবার গইন এইটা কোসন করবো হামজা জবর আগ এইটা একদম যে আমাদের হলকব বলছে যেটা একদম গলার শেষ প্রান্ত যেখানে আল জীবটা আছে ঠিক ওইখান থেকে চেষ্টা করবে আঘ আলিপ বা হামজা জবর আখ আখ এক আঘ আখ এই গেলো দুটো গলার পাঠ হলো মানে হরফে এগুলোকে বলে হরফে হালকি এইবার চলে এসে কপ এইখানে যদি আলিপটা বসে দিই তাহলে আলিপ কপ জবর বা হামজা কপ জোর হবে আখ ক আক জিউভার গোড়া এই কপটা উচ্চন হবে জিউভার গোড়া তার উপরে তালুশনে থেকে আক একদম গোড়ার দিকে আক আর যে এটা কল করা তার একটা ডম হবে আক এইটা হচ্ছে জিউভার গোড়ার একটু আগে মিডিলে না কিন্তু একটু আগে আছে কাফ ছোট কাপ বলা এটাকে তাহলে আলিফ বা হামজা কাপ জবর আক এটা শুধু আক হবে আর এটা হচ্ছে আক এটা আক এটা আক তার থেকে জিওভার মিডলে এখানে হচ্ছে আমি তিনটে জিম সিনিয়া উচ্চন কি করে করবো এখানে যদি আমি জিম লিখি তাহলে হবে জিম যেহেতু কলকলা ডব মারবে আজ যে আজ যে মানে জিওভার মিডল উপরে তার সঙ্গে আজ যে এবার যদি সিন দিদি তিন ফুট আর সিন আশ আস যদি ইয়া দি ইয়া তাহলে আই আই এইটা তারপরে যে রয়েছে পরে যে বর্ণগুলো রয়েছে সেটাকে লাম এখানে হামজা এখানে লাম দিয়ে দিলাম তাহলে কি হবে আল আল লামের উচ্চারণ কোথায় বললাম জিউ আগা ওপরে পাটির দাঁতের কয়েকটা দাঁতের গোড়া ঠিকবে আল তারপর হচ্ছে নুন আগা এবার দাঁতের গোড়া ঠেকবে না দাঁতের গোড়ার পেছনে একটু উঁচু অংশ রয়েছে সে উঁচু অংশে ঠেকবে ওকে মূর্ধা বলা হয় সে উঁচু অংশ ঠেকবে যে এখানে যদি নুন বসাই তাহলে হবে আন আন এবার র দিলাম রটা উচ্চারণ করতে হবে না জিহার এবার জিহারে একটু পিট আগাতে একটু পিট মানে একটু বাঁকা হবে ওপরে যে উঁচু দাঁতের গোড়ায় ঠেকবে না তার একটু পেছনে উঁচু অংশ নেবে আর আর তারপরটা রয়েছে দর্দা বলা হয়নি সেটা যেখানে যদি আমি লিখি দিখি দিলাম তাহলে জিহার গোড়া জিউভার যে গোড়া রয়েছে দুই পাশে দুই পার্শে যে মাড়ির দাঁতের গোড়া রয়েছে ঠিক সেখান সেখানে ঠেকবে আলিফ বা হামজা জবর আউজ আউজ আজ বলবো না আদৌ বলবো না আল মানে যেটা ঠেকে উচ্চারণ হবে সেটাই উচ্চারণ তারপর আসি এবার দাল ত তা এখানে যদি আমি আলিপে জব দিদি তারপর যদি ডালের মাথায় জতন দিই তাহলে হবে আদ আধ্য মানে কলকলা হরফ যেহেতু ডব করতে হবে কিন্তু এটা উচ্চারণ হবে জি আগা ওপরকে পাটি যে দাঁত রয়েছে তার গোড়াতে একদম আদে এবার গোড়া বলতে কোন গোড়া না দুটো দাঁতের সামনেকে দুটো দাঁতে গোড়াতে হবে তিনটে বর্ণ রয়েছে আদ আত্ম আথ। আধ্য আত্ম আত্ম আধ্য কেন হচ্ছে কারণ হচ্ছে এগুলো বর্ণ মানে ডব মারতে হবে তাহলে আধ্য আত্ম আত ওইখান থেকে বেরোবে তটা হচ্ছে পোর মোটা করে পড়তে হবে এই গেল এই তিনটি এবার চলে আসেন জিউভার আগার নিচের পাটি যে দুটো দাঁত আছে সামনে তার নিচে যেবার আগাটা নিচে ওঠে দাঁতের ঠিক গোড়াতে ঠেকবে এখানে যদি আমি হামজাকে দিয়ে উচ্চারণ করি তাহলে হবে আস আস অস এটা আস মানে মুখটা ভুরে। কারণ এটা হচ্ছে পোর হরফ মোটা করে হবে এটা পাতলা বারিক আস আস আজ আজ আস আস আজ এগুলো মনে রাখতে হবে জিউভার আগা নিচে সামনে দুটো যে দাঁত রয়েছে ঠিক মিডিলের দুই দাঁতের গোড়াতে এই তিনটে হরফ হবে এগুলোকে হরফে সাফিরা বলা হয় কেন বলা হয় এগুলো উচ্চারণ যখন করি তখন একটা সৎ করে পাখি যেমন একটা কানের দিয়ে গেলে সতকে শব্দ হয় ঠিক এই বর্ণগুলো উচ্চারণ করতে সতকে শব্দ হবে এগুলো প্রত্যেকটা বর্ণের আবার সিফাত রয়েছে মানে কোন বর্ণ সবকে শব্দ হবে কোনটা ডব খাবে কোনটা কী হবে এগুলো একটা রয়েছে তাহলে এইগুলোকে আমরা সৎ করে শব্দ করার চেষ্টা করব আস আস আজ এই বাচ্চার জিউভার আগা ওপরে যে মোটা দুটো দাঁত রয়েছে সামনেকার তার আগাতে ঠেকবে গোড়া না কিন্তু দুটোর আগা ঠিক এইরকম আগাতে ঠিক এখানে যে লাল যদি আমি হালকা এখানে হামজা দিয়ে উচ্চারণ করি তাহলে হবে আল আল খুবই হালকা আর এটা হচ্ছে একটু পোর মোটা আজ এটা মোটা হবে কিন্তু ওই জায়গাতে উচ্চারণ হবে জিহারাগা আর দাঁতের দুই দাঁতের ঠিক আগাতে আজ আর আস আস খুব হালকা আস আল আজ আস এইবার আসি ফা ফাটা করতে গিয়ে নিচে ঠোঁট ঠোঁটের মিডিল ওপরে যে দুইটো মোটা দাঁত রয়েছে বড় তার ঠিক আগাতে উচ্চারণ করব। ফা এখানে যদি আমি হামজা দিয়ে উচ্চারণ করি এটাকে হামজা বলা হয় ফা আফ আফ হালকা বাতাস বের হবে এইবার আরও রয়েছে এইখানে রয়েছে তিনটে বর্ণ দুই ঠোঁটের মিডিল থেকে বের হবে এটা দুই ঠুটকে লেগে দিব বলবো আব্বা আব্বা মানে বাটা হচ্ছে কলকলা হরপ তাই ডব মারবে আব্বা আব্বা জবর আবিপ বা বা জবর আব্বা এবার ওটা দুই ঠোটের মিডিল থেকে বের হবে কিন্তু দুই ঠোঁট ঠেকবে না ওয়াউ ওয়াও তাহলে আউ যদি হাম যদি উচ্চারণ করি আউ এখানে আমি যত বসে নিলাম তাহলে এটির সমুচন কী হবে আউ এখানে আম আউ আম এইগুলোকে বলা হয় মাখরাজ এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে প্র্যাকটিস না করলে মাখরাজ সঠিকভাবে শেখা যাবে না তাহলে আমরা এতগুলো যে উনত্রিশটা বর্ণ পেলাম সতেরো জায়গা থেকে বের হচ্ছে এখানে পনেরোটা জায়গা দেওয়া আছে দুটো জায়গা বলি সেইটা হচ্ছে এক রয়েছে নুন অথবা তনভিন অথবা এক কথায় গুন্না গুণনা করে পড়তে হবে যেগুলো নিয়ে নুন শাকিং বা তনভিন রয়েছে অথবা নুনের মাথায় মি মাথায় তাস দিতে হলে অজীব গুন্না হয় এই গুন্না বা কী করে বের করতে হয় গুন্না মানে হচ্ছে নাকের মধ্যে শব্দ করে বের করতে হবে যেমন এখানে এই রকম এটাকে গুন্না করতে হবে তাই কি বলবো ইন এই যে নাকদেবের রয়েছে ই নাগদেবের করা শব্দকে বলা হয় গুণনা করা এ একটা মাখরাজ আর একটা রয়েছে সেটা কি মাদের যে হরফগুলো রয়েছে আমরা জানি মাদের হরফ কয়টি মাদের হরফ রয়েছে তিনটি আলিফ ওয়া উইয়া এই তিনটাকে মাদের হরফ বলা হয় কখন মাধ হয় না আলিফের ডানে যদি জবর পাওয়া যায় আর আলিফের মাথায় কিছু থাকবে না তাহলে আলিফ হবে মাদ ওয়াকে কখন মাদ করবো ওয়ার উপরে যজম ডানের হরপে বা আগেকার হরপে যদি থাকে পেশ তবে ও হবে মাদ ইয়াকে কখন মাদ করবো ইয়ার উপরে যজম ডানের বা আগের হরপে যদি জের থাকে তাহলে ইয়া হবে মাদ এই মাদের হরপগুলো কোথা থেকে বের হবে না মাদ যখন হবে সে মাদটা বেরোবে গোটা মুখের মধ্যস্থল থেকে মিডল থেকে বের হবে যেমন আমি একটা উদাহরণ দিই এখানে রকম রয়েছে তাহলে উচ্চম কী করবো ইটা করতে হয়েছে ঠিক দুই মানে মুখের মধ্যস্থল থেকে বের হয়েছে দুই চোয়ালের মধ্যস্থল থেকে ই যদি পেস থাকে উ এখানে ধরো পেস্ট রয়েছে এটাকে মাত করছি তাহলে উ এক কথায় মাধ যেগুলো হবে সেগুলো মুখের মধ্যস্থল থেকে বের হবে গুন্না যেটা হবে নাকের ভেতর থেকে বের হবে আর বাকি এই ছটা বের হবে গলার মধ্যে থেকে আর যেইভাবে পরপর ব্যবসায় বললাম সেইভাবে তোমরা বের করবে তাহলে এগুলোকে মুখস্ত করতে হবে কোথা থেকে কোন অক্ষর বা কোন হরফটা বেরোচ্ছে সেটা মুখস্ত করতে হবে গলার একদম শুরু থেকে হামজা ছোট হে বা ছোট হা বলা হয় এইটা গলার মিডিল থেকে যে বড় হা আইন গলার একদম শেষ প্রান্ত যেখানে হলকপটা রয়েছে বা যেখানে আলু রয়েছে সেখান থেকে বের করবো আইন হ জিউভার একদম গোড়াতে বের করবো কপ তার একটু আগাতে মানে আরও সামনে বের করবো কাপ তার একবার জুভার মিডিল থেকে বের করব জিম শিন ইয়া জুভার আগা ওপরের পার্টি যে দাঁতের গোড়াগুলো রয়েছে সেখান থেকে বের করব লাম জুভার আগা উঁচু ওপরের পাটির দাঁতে গোড়া তো ঠেকবে না কিন্তু ওপরে তালুতে যে উঁচু অংশ আছে না নুনটা বের হবে আন রটা বের হবে জিউভার আগা ঠিক জুভার আগার পিটটা কিনতে এবার পিঠ মানে একটু বাঁকা হবে ওপর উচ্চ অংশে ঠেকবে কিন্তু জিউভার কোনো দাঁতের গোড়াতে ঠেকবে না আর হ্রদটা বের হবে জিহ্বার গোড়া দুই প্রান্তে গোড়া দুই প্রান্তে যে দাঁতগুলো রয়েছে মাড়ির দাঁতের পার্শে ঠেকে উচ্চ হবে রদ আর ডাল ত আর তা এগুলো বের হবে জিহার আগা উপর সামনে দুটো বড় দাঁত আছে তার গোড়াতে বের হবে দ ত আর একটা দাল ত আর একটা হচ্ছে তা আর এই তটা বলছে এই কারণে এগুলো হচ্ছে পোর হরফ মোটা করে উচ্চারণ করতে হবে এবার জিহ্বার আগা নিচের পাটি যে সামনে মিডিলের ঠিক মিডলে দুইটো দাঁত আছে তার নিচের আগা থেকে বের হবে এই গোড়া থেকে বের হবে আর আগাটা ঠেকবে আর ওই পাটির দাঁতের ঠিক গোড়াতে থেকে উচ্চারণ হবে সিন আর আগা এবার দাঁতের ঠিক আগাতে এসে উচ্চ হবে তিনটে জাল একটা একটা র একটা একটা হয়েছে সা এই তিনটে হরফ আর রয়েছে এইখানে আরেকটা হরফ ছিল ফাঁ সে ফাঁটা বের হবে কোথা থেকে ঠোঁটের মিডিল নিচে পাটির ঠোঁটের মিডিল ওপরে দাঁতের দুই দাঁতের ঠিক আগাতে ফা ফা হালকা বাটা বের হবে দুই ঠোঁটে মিডিল থেকে বা ওয়াওটা বের হবে দুই ঠুট কিন্তু লেগে যাবে না ফাঁকা থাকবে ওয়াউ মিমটা দুই ঠুট থেকে যাবে মিম আর একটা গুন্না মানে নাকের শব্দ এগুলো শব্দ করা হয়েছে গুননা আরেকটা যে জিউবার একদম মিডিল অংশ বা মুখের মধ্যস্থল স্থান থেকে বের হবে এই যে তিনটে বর্ণ বলেছি সে তিনটে হচ্ছে মাদের হরফগুলো বের হবে যখন মাদ হবে তখন ওগুলো বের হবে যেমন ও এই যে মুখ থেকে বেরোচ্ছে জব যদি বলি বা মানে মিডিল থেকে বের হবে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে প্রতিনিয়ত কিছুদিন প্র্যাকটিস করলে অনায়াসে শুদ্ধভাবে ক্রমশ তোমরা পড়তে পারবে আজ এই পর্যন্ত